হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা মানব দেহে এমন কিছু রোগ হয় যে রোগগুলো শুধুমাত্র খাবার খেয়ে একদম নিয়ন্ত্রণে আনা সম্ভব সে রোগকে দূর করা সম্ভব সে একটি খাবার পেয়ারা পেয়ারা খেলে বিভিন্ন রোগ জটিল রোগ একদম দূর হয়ে যায় যে সকল জটিল রোগের জন্য আপনারা হয়তো বহুদিন ধরে ওষুধ সেবন করে চলেছেন কিংবা ভাবছেন আজীবন আপনাকে ওষুধ খেতে হবে সে নির্দিষ্ট নিয়মে খেতে হবে নির্দিষ্ট সময়ে খেতে হবে তাহলে কেবল এ সকল রোগ দূর করা সম্ভব আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো যে পেয়ারা খেলে শরীরের কোন কোন রোগ দূর হয় আর এই রোগ দূর করার জন্য আপনি পেয়ারা কিভাবে খাবেন সো হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ের যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টস আমাদেরকে অনুপ্রাণিত করে বন্ধুরা ডায়াবেটিস একটি জটিল ও মারণ রোগ আর এ রোগ এতটাই বিস্তার লাভ করেছে যে ঘরে ঘরে কোনো না কোনো সদস্য ডায়াবেটিসে আক্রান্ত যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে শুরুতেই ওষুধের দ্বারস্থ হওয়ার দরকার নেই তার চেয়ে বরং আপনি খাবার অর্থাৎ যে সকল খাবার ওষুধের মতো ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারে তেমন খাবার খাওয়া উচিত আর কিছু তো রয়েছে যা আপনার ডায়াবেটিসকে একদম নিয়ন্ত্রণে রাখবে এমন যদি আপনি করে থাকেন তাহলে ডায়াবেটিস আপনার কাছে মারুন রোগ হবে না পেয়ারা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারে টাইপ ওয়ান ও টাইপ টু দুই ধরনের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারে পেয়ারা বিশেষত টাইপ টু ডায়াবেটিসের জন্য পেয়ারা খুবই উপকারী যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে বা বাবা মা দাদা দাদি কারোর ডায়াবেটিস ছিল তাদের তো অবশ্যই পেয়ারা সেবন করা উচিত প্রতি সিজনে যদি সিজনাল আপনি প্রতিদিন পেয়ারা সেবন করতে পারেন যতদিন সিজনে পেয়ারা পাওয়া যায় ততদিন যদি গ্রহণ করতে পারেন তবু আপনি সুস্থ থাকবেন এটা বলা যায় পেয়ারা আপনি এ সিজনে খেলেন হয়তো পরের সিজনে এমন কোনো খাবার আছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে এবং এই ধরনের অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে সকালবেলা নাস্তা করার তিরিশ মিনিট আগে অবশ্যই আপনাকে পেয়ারা সেবন করতে হবে সেক্ষেত্রে আপনি একটি পেয়ারা পঞ্চাশ থেকে সত্তর গ্রাম ওজনের একটি পেয়ারা ছোট ছোট টুকরা করে ব্লেন্ড করে খেতে পারেন এক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি উপকার পাবেন আর যারা চিবিয়ে খেতে চান তারা অবশ্যই চিবিয়ে খাবেন তবে আপনাকে খুব ভালোভাবে চিবিয়ে খেতে হবে এবং কোনো অংশ ফেলা যাবে না অনেকে কাঁচা পেয়ারা শুধুমাত্র এর খোসা চাবে এর রস খেয়ে এর ছোবড়া ফেলে দেন এভাবে খেলে কিন্তু হবে না সম্পূর্ণ পেয়ারাটাই আপনাকে খেতে হবে এবং অবশ্যই বীজ সহ আর একটি কথা তো অবশ্যই মানতে হবে যে পেয়ারা আপনি খাবেন নাস্তা করার আগে কিন্তু তার তিরিশ মিনিট আগে আপনাকে অবশ্যই হালকা কুসুম গরম পানি পান করতে হবে যে কোনো মানুষ ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানি পান করবেন যাদের জটিল কিডনি রোগ বা হার্টের রোগ নেই তারা পূর্ণ বয়স্করা এক লিটার পানি পান করবেন বয়স অনুযায়ী পানির পরিমাণ বাড়বে বা কমবে সারা বিশ্বে যে পরিস্থিতি চলছে তাতে করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার আর ভাইরাস ও ব্যাকটেরিয়ার সাথে যদি শরীর লড়াই করতে পারে সেই শক্তি শরীরে তৈরি করতে হবে এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে র ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আর এ এসবগুলো রয়েছে পেয়ারাতে যদি আপনি পেয়ারা খেতে পারেন প্রতিদিন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বাড়বে যে হঠাৎ করে কোনো রোগ ভাইরাস ব্যাকটেরিয়া আপনাকে কাবু করতে পারবে না আক্রান্ত হলেও আপনি সুস্থ হয়ে উঠবেন বিশেষত এই ভাইরাসের কারণে সর্দি কাশি শারীরিক দুর্বলতা শ্বাসকষ্ট বা পেটের সমস্যা হচ্ছে তারা কিন্তু খুব সহজে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন অবশ্যই আপনাকে পেয়ারা খেতে হবে যাদের ঠান্ডা সর্দির প্রবণতা বেশি যাদের বুকে কফ জমে যায় তারা পেয়ারা জুস তৈরি করুন এবং এর ভেতর হাফ চামচ গোল মরিচের গুঁড়ো মিশাতে হবে এবং এর সাথে এক দুই চিমটি সন্দেব লবণ মিশিয়ে নিতে হবে এটি যে কোনো খাবার খাওয়ার এক ঘন্টা আগে খেতে হবে এক ঘন্টা আগে খেলে তার শরীরে ভালো কাজ করবে অথবা আপনি খাবার খাওয়ার এক ঘন্টা পরেও খেতে পারেন যাদের দৃষ্টিশক্তি স্বল্পতা রয়েছে যারা চোখে চশমা পরেন বা যারা দূরের বা কাছের জিনিস কম দেখেন তারা অবশ্যই পেয়ারা খাবেন পেয়ারাতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ এবং অন্যান্য উপাদান যা দৃষ্টিশক্তি দারুণভাবে বাড়াতে সাহায্য করে ছোট শিশু যারা পেয়ারা চিবিয়ে খেতে পারছেন না বা খেতে চায় না এমন অনেক শিশু রয়েছে যাদের দৃষ্টিশক্তির স্বল্পতা রয়েছে তাদের পেয়ারার জুস তৈরি করে খাওয়াতে হবে অনেকে আছেন যারা পাকা পেয়ারার জেলি তৈরি করে খাচ্ছেন একটা কথা মনে রাখবেন জেলি খেলে কিন্তু কোনো উপকার পাবেন না আপনাকে পেয়ারা জুস খেতে হবে অথবা পেয়ারা চিবিয়ে খেতে হবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে পুরো পেয়ারাটা খেতে হবে শুধু রস করে খেলে হবে না বীজ সহ সমস্ত উপাদান আপনাকে খেতে হবে কারণ এর যে ফাইবার রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ আর এই ফাইবার কিন্তু মানুষের কোষ্ঠকাঠিন্যকে কিন্তু খুব দ্রুত দূর করতে পারে পেয়ারার বীজ যখন খাওয়া হবে তখন এমনিতে মানুষের পেট ক্লিয়ার থাকবে যদি আপনার ডায়রিয়া হয়ে থাকে তখন আপনি পেয়ারা চিপিয়ে এর রসটা খেয়ে এর বিচি ও ছোবরা ফেলে দিন তখন ডায়রা খুব দ্রুত ভালো হয়ে যাবে আর যাদের পেটের অন্যান্য সমস্যা রয়েছে গ্যাস অ্যাসিডিটি বধজম আমাশয় এর মতো রোগ তারা প্রতিদিন পেয়ারা খাবেন এক্ষেত্রে শুধু রস নয় সম্পূর্ণ পেয়ারাটি খেতে হবে প্রতিদিন সত্তর গ্রাম পর্যন্ত পেয়ারা আপনার বয়স ওজন ও উচ্চতা অনুযায়ী দিতে হবে তাহলে সবচেয়ে ভালো উপকার পাবেন অনেকে আছেন যাদের দেহে অক্সিজেন সরবরাহ কম এতে কিন্তু অনেক রকম জটিলতা দেখা দেয় যখন আপনি সিঁড়িতে উঠছেন বা অনেকক্ষণ ধরে হাঁটছেন বা কোনো ভারী কাজ করছেন তখন দেখবেন আপনি হাঁপিয়ে যাচ্ছেন ক্লান্ত হয়ে যাচ্ছেন অক্সিজেনের পরিমাণ কম থাকলে কিন্তু আপনার রাতের ঘুম ভালো হবে না এই জন্য আপনাকে পেয়ারা খেতে হবে পেয়ারা খেলে এই ধরনের সমস্যা খুব দ্রুত দূর হয়ে যাবে আর একটি বিষয় পেয়ারা কিন্তু ওজনকে নিয়ন্ত্রণ করতে পারে যারা খুব মোটা যারা ওজনকে নিয়ন্ত্রণ করতে চান তারা পেয়ারা খেতে পারেন আর যাদের হার্টের সমস্যা রয়েছে তারা অবশ্যই পেয়ারা খাবেন পেয়ারা খেলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে হার্ট ব্লক হবে না এতে করে আপনাদের হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না পেয়ারা আপনার ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে পারে যাতে ক্যান্সারের মতো মরণ রোগ আপনি আক্রান্ত না হন সেই দিকেও খেয়াল রাখবে পেয়ারা বিশেষ করে স্তন ক্যান্সার তো আপনারা বুঝতে পারছেন উভয়েরই পেয়ারা খাওয়া উচিত পেয়ারা খাওয়ার ব্যাপারে কিছু সতর্কীকরণের দরকার আছে অনেকে আছে যারা পেয়ারার সাথে অনেক ধরনের ফল খাচ্ছেন পেয়ারা যেহেতু টক জাতীয় ফল ফল তাই অবশ্যই এর সাথে মিষ্টি খাবেন না পেয়ারা খেলে তার সাথে আম কাঁঠাল কলা বা যে কোনো ধরনের মিষ্টি ফল খাবেন না অন্তত এক ঘন্টা বিরতি দিয়ে খেতে হবে পেয়ারা খাওয়ার তিন ঘন্টার মধ্যে দুধ জাতীয় বা দুধ খাওয়া যাবে না এই ধরনের খাবারগুলো আপনাকে অবশ্যই বন্ধ রাখতে হবে আরও একটা কথা যে কোনো খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা পরে ফল খাওয়া উচিত আরও একটি সতর্করণ যারা রাস্তার পাশে পেয়ারা মশলা দিয়ে মাখানো খান তারা অবশ্যই এখন থেকে আর বাণিজ্যিক ভাবে পেয়ারা চাষ হচ্ছে তাই তারা বিভিন্ন বিষজাতীয় পদার্থ স্প্রে করে থাকে তাই পেয়ারা খাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে পেয়ারা পানিতে ভিজে রাখতে হবে তাহলে সুন্দর থাকবেন সুস্থ থাকবেন কখনো অসুস্থ হবেন না বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন এতে করে ভিডিওটি আপনার টাইম লাইনে থেকে যাবে আর আপনার পরিচিত মানুষেরা উপকৃত হবে সচেতন হবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ